তো আমরা যে তিনটা নতুন যে ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে, যেগুলি ব্রিটিশের শাসন আমলের চাইতেও দমনকারী এবং যেগুলি আমার সংবিধানে ভিন্ন মত প্রকাশের এবং স্বাধীনভাবে মত প্রকাশের এবং প্রতিটা নাগরিকের মর্যাদা, তার যে নাগরিক অধিকার এবং মানবাধিকার, এগুলোকে তীব্রভাবে লঙ্ঘন করে। কাজে এই তিনটা আইন স্থগিত করার দাবি করছি আমরা এবং তিনটে আইনের সব দিক নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি করছি। কারণ এই তিনটা আইন এমনভাবে পাশ করানো হয়েছে যে তার আগে 146 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল এবং জোরপূর্বক এক দলের সংসদ অধিবেশন করে বিজেপি এই তিনটি আইনকে পাশ করিয়েছে। কাজে এই তিনটি আইন সম্পর্কে ভারতবর্ষের মানুষ কিচ্ছু জানে না এবং মানুষ আশঙ্কা প্রকাশ করছে। এই তিনটি আইন নিয়ে অনেক প্রশ্ন মানুষের মধ্যে আছে এবং যারা স্টেক হোল্ডার তারাও এটা মেনে নিতে পারছে না। কাজেই স্বাভাবিকভাবে এই তিনটি আইন নিয়ে বিস্তারিত ঐক্যমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে, সংসদে আলোচনা করতে হবে, তারপরে এই তিনটা আইন এগুলো সংবিধানসম্মত কিনা সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার করে এটা প্রয়োগের প্রশ্ন আসবে। তৃতীয়ত, যে শিক্ষার যে বেসরকারীকরণ, নিট দুর্নীতির দায়ে আমরা বলছি যে অবিলম্বে নিটকে বাতিল করতে হবে, নিটকে ভঙ্গ করে দিতে হবে এবং নিট 2024 পুনরায় এই 24 লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে এবং এই দুর্নীতি তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের বেসরকারীকরণ করা চলবে না। কোনো এজেন্সির হাতে, বেসরকারি এজেন্সির হাতে শিক্ষাকে তুলে দেওয়া যাবে না। আজকে দেখছি এক দেশ এক পরীক্ষা, এক ভোট এক দেশ, এক ধর্ম এক দেশ, এই যে বিজেপি আরএসএসের এক দেশ এক পরীক্ষা, অথচ ভারতবর্ষের পরীক্ষা বিভিন্ন ইউজিসি এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে ভিন্ন ভিন্ন ছিল। আমরা বলছি এটা বাতিল করতে হবে, পরীক্ষা যে ভিন্নতা আছে ভিন্নতা রেখেই ইউজিসির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তার প্রবেশিকা পরীক্ষা নেবে। কাজে এক দেশ এক পরীক্ষা বাতিল করো এবং তার নামে আজকে যে বেসরকারিকরণ করা হচ্ছে তা বাতিল করতে হবে। আমাদের IGM হাসপাতাল, যেটাকে এখন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, আজকে এটার আমরা তীব্র বিরোধিতা করছি। জনস্বাস্থ্য, জনশিক্ষা, এটা মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, এর দায় সরকার এড়াতে পারে না। সরকার এর দায় মুছে ফেলে এটা বেসরকারি হাতে তুলে দিতে পারে না। আজকে এই বড় বড় দুর্নীতি, বড় বড় কেলেঙ্কারি, শিক্ষা উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিদ্যালয় শিক্ষা পর্যন্ত এই যে সার্বিক কেলেঙ্কারি, আজকে সরকারের নীতির ফলে। কাজে এই নীতি পরিবর্তন করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। 5ই জুলাই আমরা এই প্রতিবাদ সংগঠিত করছি CPIML ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে।